সকলকে জানাই শুভ বিজয়া দশমীর অনেক শুভেচ্ছা। আমার চ্যানেলে যারা পুরনো থেকে রয়েছে তাদের অনেক ভালোবাসা, যারা নতুন নতুন জয়েন হয়েছে বা নতুন জয়েন হবে তাদেরও অনেক ভালোবাসার বড়দের প্রণাম। তো চলো তোমাদের সাথে আজ শেয়ার করবো বিজয়া দশমীর একটি ছোট্ট ব্লগ। তো দেখো, প্রথমে কিন্তু আমাদের বিজয়া দশমী মানে পালন করা হয় ছোট্ট সাংস্কৃতিক অনুষ্ঠানের মধ্যে দিয়ে। তো এই অনুষ্ঠানটা পরিচালনা করে কিন্তু আমার হাজবেন্ড। আর দেখো, প্রথমেই যে গেমটা হচ্ছে সেটা কিন্তু হাড়িভাঙা। এখানে সকলেই, বড় থেকে ছোট সকলেই অংশগ্রহণ করতে পারবে। তবে এর আগে যারা যারা অংশগ্রহণ করেছে তারা কিন্তু কেউই এই হাড়িটা ভাঙতে পারেনি। তো চলো দেখি এই দিদি কিন্তু হাড়িটা ভাঙতে পারে কি না। তো তোমরা দেখে নাও হাড়িটা আদতেও ভাঙতে পারলো কি না। কিন্তু না, একদম হাড়ির কাছ থেকে গিয়ে কিন্তু ব্যর্থ হলো হাড়ি ভাঙতে গিয়ে। তো এই খেলাটা শেষ হওয়ার পরে এখানে সমস্ত বাচ্চারা নাচ করতে নেমে পড়েছে। আচ্ছা তোমরা বলো তো, ওরা কী গানে নাচ করছে? দেখো, নাচের স্টেপটা কিন্তু ভীষণ একটা কমন আর এত রিল হয়েছে এই গানে। তোমরা কিন্তু এই লাস্ট স্টেপটা দেখলে আশা করি বুঝে যাবে যে এটা কোন গানের ওরা নাচ করছে। যদি বুঝতে পারো তাহলে কিন্তু অবশ্যই কমেন্ট করে জানাও। তবে আমি তোমাদের ক্লু দিচ্ছি, এটা কিন্তু ভীষণ একটা ভাইরাল সং, যে সঙ্গে প্রচুর রিল হয়েছে। এবার তোমরা এই স্টেপটা দেখে কিন্তু মানে তোমাদের বুঝে ফেলা উচিত যে ওরা কোন গানে নাচ করছে। যদি বুঝতে পারো তাহলে কিন্তু অবশ্যই কমেন্ট করে জানাও। আর তারপরে আরও একজনের সুন্দর একটা মিষ্টি নাচ, যেটা হচ্ছে গানটা ছিল মোমের পুতুল মোমের দেশে যা। এবার এই গানটা তো আমি তোমাদের সাথে শেয়ার করতে পারছি না, কারণ কপিরাইট চলে আসবে সেই জন্যে। আর তারপরে শুরু হয়ে গেছে, এই গেমটার নাম ছিল বোম ব্লাস্ট। মানে এখানটায় একটা গোলের মধ্যে বিভিন্ন জায়গার নাম লেখা থাকবে, আর এখানে গোল গোল করে ঘুরতে ঘুরতে যে যে জায়গায় দাঁড়িয়ে পড়বে তারপরে ঘোষণা করা হবে যে ওই স্থান বা ওই স্থান হচ্ছে বোম ব্লাস্ট হয়েছে। আবার ওই স্থানে যারা থাকবে তারা কিন্তু সেটা থেকে আউট হয়ে যাবে। তো এটা একটা নতুনত্ব গেম যেটা বেশ ইন্টারেস্টিং ছিল। এর সাথে সাথে কিন্তু মিউজিক্যাল বল হয়েছিল, তারপরে আরও অনেক নাচ হয়েছিল। সেগুলো সমস্ত কিছু তো তোমাদের সাথে শেয়ার করতে পারলাম না, কারণ আর গান দিয়ে শেয়ার করতে পারিনি যেহেতু কপিরাইট চলে আসবে। আর এর পরে শুরু হয়েছে সবচেয়ে ইন্টারেস্টিং বিষয়, সেটা হচ্ছে ভাসান ডান্স, যেটা ছাড়া কিন্তু ভাসান একদমই অসম্পূর্ণ, সাথে বিজয়া দশমীও কিন্তু অসম্পূর্ণ। তবে এর মধ্যেও একটা টুইস্ট রয়েছে, সেটা হচ্ছে আনলিমিটেড ডান্স। মানে ভাসান ডান্সের পাশাপাশি কিন্তু আনলিমিটেড ডান্স হবে। মানে মাঝে মাঝে গান কিন্তু অফ করে দেওয়া হবে, কিন্তু গান অফ করে দিলেও কিন্তু নাচ থামা যাবে না, নাচ কিন্তু কন্টিনিউ করতেই হবে। আর যে নাচ থামিয়ে দেবে সে কিন্তু আউট হয়ে যাবে। এরপরে ফলাফল দেবে যে আর কি আনলিমিটেড ডান্সে ফার্স্ট হবে, তার জন্য পুরস্কার রয়েছে। আর এদিকে দেখো, আমার শ্বশুরমশাইকে নিয়ে ওদের নাচানাচির মানে একবার ব্যাপারটা দেখো, এত মজা, কোলে নিয়ে পুরো নাচানাচি করছে। তো এখানে কিন্তু আনলিমিটেড ডান্স প্রায় বুঝতেই পারছো, কেউই কিন্তু ও মানে নাচ থামাতে চাইছে না, প্রত্যেকেই নাচছে। ঘেমে ধুয়ে গেলেও কিন্তু প্রত্যেকেই নাচানাচি করছিল, যার ফলে আমাদের কী হয়েছিল, লটারি করতে হয়েছিল। যেহেতু কেউই থামেনি, তার এর পক্ষে তো ওই রকম ফার্স্ট সেকেন্ড থার্ড বলা অসম্ভব, সেই জন্য কিন্তু লটারি করা হয়েছিল। আর সেই লটারির মাধ্যমেই কিন্তু ঘোষণা করা হয়েছিল সেই আনলিমিটেড ডান্সের কে ফার্স্ট, কে সেকেন্ড, কে থার্ড, সকলের জন্যই কিন্তু সুন্দর সুন্দর পুরস্কার ছিল। আর দেখলে যে গেমগুলো হলো বা যে নাচগুলো হলো তাদের প্রত্যেকের জন্যই কিন্তু পুরস্কার ছিল। আর এরপরে সবচেয়ে মানে দুঃখের সময় সেটা হচ্ছে মাকে তার থান থেকে বাইরে বের করে নিয়ে আসছে, কারণ মায়ের এবার যাবার পালা। আর সত্যি মানে আনন্দ মানে খুব ভালো সময় খুব ক্ষণস্থায়ী হয়। দেখো এই সময়টার জন্য আমরা 365 দিন ধরে কিন্তু অপেক্ষা করে থাকি, আর সেই সময়টা কিন্তু চোখের পলকের মধ্যেই চলে যায়। আর এবার পুজোটা তো সবথেকে বিশেষ করে খারাপ লাগলো, এবার পুজোটা বুঝতে না বুঝতেই কিন্তু পুজোটা চলে গেল। ওই পুজো আসছে আসছে না এই ভাবটাই সেই জন্য ভালো লাগে, পুজোটা এলেই একেবারেই চলে যায়। তো যাই হোক, সকলেরই যাওয়ার সময় আসে, মারও যাওয়ার সময় চলে এসেছে, এখন মাকে বিদায় জানার পালা। তো চলো সবাই একসাথেই বলি, আসছে বছর আবার হবে, সবাইকে ভালো রেখো, সুস্থ রেখো। তো এই ছিল আজকের বিজয়া দশমীর ছোট্ট একটা ব্লগ, তোমাদের সাথে শেয়ার করলাম। তোমাদের ভিডিওটা কেমন লাগলো সেটা অবশ্যই কমেন্ট করে জানাও। এরপরে তোমাদের সাথে শেয়ার করব লক্ষ্মী পুজোর ব্লগ। আর সত্যি কথা বলতে পুজো কিন্তু এখনও শেষ হয়নি, পুজো কেবল শুরু হলো, কারণ দুর্গাপুজো থেকেই কিন্তু আমাদের সব পুজো শুরু হয়। তবে হ্যাঁ, দুর্গাপুজো তো বাঙালির শ্রেষ্ঠ উৎসব, সেই জন্য এটা একটু মনের কোণে আলাদাই অনুভূতি রেখে যায়। তো তোমাদের ভিডিওটা কেমন লাগলো অবশ্যই জানাও। আর চলো আমরা এই ভাষণটা দেখতে থাকি।
এক বছর ধরে এই দিনটার জন্য অপেক্ষায় থেকে থেকে এই দিনটাও কিন্তু শেষ হয়ে গেল। আবারও এক বছরের অপেক্ষায় আমরা রইলাম। মা, তুমি আবার ফিরে এসো আর সকলকে খুব ভালো রেখো।